কেমন আছো? নিশ্চয় অনেক ভালো। এসিআই ফান কেক এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। এসিআই ফান কেক এবং ক্লাসের বাইরের টিম নিয়ে আজ আমরা চলে এসেছি রাজধানীর অন্যতম ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান ওয়ার্ডব্রিজ স্কুলে। আজ সারাদিনই বন্ধুদের সাথে অনেক মজা করব, অনেক আড্ডা দেব, কিন্তু তার আগে চলো এই বন্ধুদের কাছ থেকে একটি রবীন্দ্রসঙ্গীত শুনি। বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এসিআই ফান কেক এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের শুভেচ্ছা। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, এত চমৎকার পারফর্ম করেছে যেই স্কুলের বন্ধুরা, তাদের ক্যাম্পাসটা ঘুরে না দেখলে কি চলে? চলো তাদের ক্যাম্পাসটা ঘুরে দেখি। এক্সেলেন্স ইন এডুকেশন, এই স্লোগানকে ধারণ করে 2014 সালে প্রায় 15 কাঠা জমির ওপর বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী মোহাম্মদ ইউনুস, ডক্টর মুহিতুর রহমান ও দেবাশীষ সাহা কর্তৃক প্রতিষ্ঠিত হয় রাজধানীর অন্যতম ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান ওয়ার্ডব্রিজ স্কুল। প্রাকৃতিক মনোরম পরিবেশে সুসজ্জিত ক্যাম্পাসে একটি ভবনের শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। 17টি শ্রেণীকক্ষ ছাড়াও এই প্রতিষ্ঠানে রয়েছে 2টি সমৃদ্ধ পাঠাগার, 3টি বিজ্ঞানাগার, 1টি কম্পিউটার ল্যাব, 1টি বিতর্ক ক্লাব, 1টি বাংলা, ইংরেজি ও ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ এবং 1টি মিলনায়তন। গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ ইউনুসের প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রায় 200 শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। 51 জন তরুণ, মেধাবী, অভিজ্ঞ শিক্ষক এবং 29 জন কর্মকর্তা ও কর্মচারীর নিরলস প্রচেষ্টায়, যার দক্ষ নেতৃত্বে রয়েছেন প্রাজ্ঞ অধ্যক্ষ সেবা তাসমিন হক। সাজানো গোছানো ক্যাম্পাসটা তো ঘুরে দেখলাম। বন্ধুরা, এবার চলো এই বন্ধুদের কাছ থেকে একটি শীতের কবিতা শুনি। মজার একটি আবৃত্তি করেছো বন্ধুরা, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। এসিআই ফান কেক এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি এসিআই ফান কেক মজার ব্রেক। এবং ক্লাসের বাইরে, এবং ক্লাসের বাইরে।
এসিআই ফান কেক মজার ব্রেক থেকে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার এই বন্ধুদের নিয়ে আমি বসেছি জম্পেশ একটি আড্ডা দেওয়ার জন্য। আজকের আড্ডায় গান হবে, কবিতা হবে, আরও অনেক অনেক মজা হবে। আজকের আড্ডাটি শুরু করব অ্যাডলিনের একটি গান দিয়ে। যাবো না যাবো না যাবো না ঘরে, বাহির করেছে পাগল মোরে। যাবো না যাবো না যাবো না ঘরে, বনের বিজনে মৃদু লোভায় দুলে দুলে ফুল বলে আমার। বনের বিজনে মৃদু লোভায় দুলে দুলে ফুল বলে আমার, ঘরের বাহিরে ফুটিবি আর, ঘরের বাহিরে ফুটিবি আর। পুলক ভরে যাবো না যাবো না যাবো না ঘরে, যাবো না যাবো না যাবো না ঘরে, বাহির করেছে পাগল মোরে। যাবো না যাবো না যাবো না ঘরে। আমার আধার আমার কবিতা, সময়ের পাতায় যা লিখে চলি, ছিল সবই তোমারই, আছে আজও তোমার আধারে নির্জনতায়। এই নিঝুম রাতে একামি জানালার পাশে দাঁড়িয়ে, চিৎকার করে বলতে চাই তোমায় আমি ভালোবাসি, শুধু তোমায় ভালোবাসি। এখনো শুধু তোমায় ভালোবাসি। কি মায়া লুকাও কায়া জীর্ণ শীতের সাজে, আমার শয়না 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 প্রাণে কিছুতে শয়না যে, কৃপণ হয়ে হে মহারাজ রইবে কি আজ আপন ভুবন মাঝে, আমার শয়না 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 প্রাণে কিছুতে শয়না যে। একি মায়া লুকাও কায়া জীর্ণ শীতের সাজে, বুঝতে নারি বনের বিনা তোমার প্রসাদ পাবে কি না, বুঝতে নারি বনের বিনা তোমার প্রসাদ পাবে কি না। হিমের হাওয়ায় গগন ভরা ব্যাকুল রোদন বাজে, আমার শয়না 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 প্রাণে কিছুতে শয়না যে। একি মায়া লুকাও কায়া জীর্ণ শীতের সাজে, আলগা কর গো খোপার বাঁধন, দিল বহি মেরা ফস গই, দিল বহি মেরা ফস গই, বিনোদ বেনীর জরিন ফিতায়, বিনোদ বেনীর জরিন ফিতায়, আলগা ইশক মেরা কস গই, আলগা ইশক মেরা কস গই। তোমার কেশের গন্ধে কখন লুকায় আসিল লোভী আমার মন, তোমার কেশের গন্ধে কখন লুকায় আসিল লোভী আমার মন,
बेहोश होकर गिर पड़ी हाथ में, बेहोश होकर गिर पड़ी हाथ में, बाजूबंद में फंस गई, बाजूबंद में फंस गई। अलगा कारोगो खोपार बाधुन, अलगा कारोगो खोपार बाधुन, दिल वही मेरा फंस गई, दिल वही मेरा फंस गई। दुर्गम गिरी कांतार मरु दुस्तर पारा बार, लोन खेते हबे रात्रि निशीते यात्रीरा हुशियार। দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ, ছিড়ি আছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত, কে আছো জোয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসিয় লক্ষ্যে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান, আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ। দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার, দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, সে আগুন ছড়িয়ে গেল, সে আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে সবখানে, তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, যত সব মরা গাছে ডালে ডালে নাচে আগুন রে, নাচে আগুন তালে তালে, আকাশে হাত তুলে সে কার পানে কার পানে কার পানে, তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, সে আগুন ছড়িয়ে গেল, সে আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে সবখানে, তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। এত জম্পিস একটি আড্ডা আমাকে সঙ্গ দেওয়ার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। এসিআই ফান কেক এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের শুভেচ্ছা। থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি এসিআই ফান কেক মজার ব্রেক। এসিআই ফান কেক মজার ব্রেক থেকে ফিরে এলাম। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার এই বন্ধুরা চমৎকার সাজে সেজেছে নজরুল সঙ্গীতের উপর একটি নাচ দেখানোর জন্য। চলো তাদের নাচটা দেখি। ফুলের কুড়ি চুড়ি তালে নুড়ির মাল
নারিনি ঝিনে বাজেলো খোপায় দোলে বুনো ফুলের কুড়ি। বাজে নূপুর পাঁজর সারা গায়ে নাচের ঘোর, বাজে নূপুর পাঁজর সারা গায়ে নাচের ঘোর, হলো লেগেছে দোল হলো নেশায় বিভোর, হলো লেগেছে দোল হলো নেশায় বিভোর। খোপায় দোলে বুনো ফুলের কুড়ি, চুড়ির তালে নুড়ির মালার নিজে বাজেলো খোপায় দোলে বুনো ফুলের কুড়ি। কালো ছোড়ার কাকার ধরে নাচে মাতাল ছুড়িল খোপায় দোলে বুনো ফুলের কুড়ি, চুড়ির তালে নুড়ির মালার নিজে বাজেলো খোপায় দোলে বুনো ফুলের কুড়ি। কালো ছোড়ার কাকার ধরে নাচে মাতাল ছুড়িল খোপায় দোলে বুনো ফুলের কুড়ি, চুড়ির তালে নুড়ির মালার নিজে বাজেলো খোপায় দোলে বুনো ফুলের কুড়ি। কালো ছোড়ার কাকার ধরে নাচে মাতাল ছুড়িল খোপায় দোলে বুনো ফুলের কুড়ি, 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 খোপায় দোলে বুনো ফুলের কুড়ি। চমৎকার পারফর্ম করেছো বন্ধুরা, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। এসিআই ফান কেক এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের শুভেচ্ছা। থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, এবার চলো প্রিন্সিপাল ম্যামের সাথে দেখা করি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ সারাদিন আপনার স্কুলের বন্ধুদের সাথে অনেক মজা করেছি, অনেক সুন্দর সময় কাটিয়েছি। এখন এসেছি আপনার কাছে আপনার স্কুল সম্পর্কে কিছু জানতে। আমাদের স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে 2014 সালে, আর 2016 সাল থেকে কার্যক্রম শুরু হয়েছে। তো দেড় বছর ধরে এই পর্যন্ত এসেছি। প্রতিষ্ঠিত করেছেন যারা, তারা হচ্ছেন মোহাম্মদ ইউনুস গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস, এবং ডক্টর মহিতুর রহমান ম্যানেজিং পার্টনার, আরেকজন ম্যানেজিং পার্টনার হচ্ছেন দেবাশিস সাহা, আর আমি এখানকার প্রিন্সিপাল। তো আমরা সিআইই, দ্যাট মিনস কেমব্রিজ ইন্টারন্যাশনাল এক্সামিনেশন ইংলিশ মিডিয়াম, ওটা ফলো করি। আমাদের একটা ব্যাচ গেছে লাস্ট ইয়ারে 2017-এ, তো ওখানে বাচ্চারা বেশ ভালোই রেজাল্ট করেছে। ডেইলি স্টার থেকে তারা অ্যাওয়ার্ড পাচ্ছে, এবং আটজনের মতো। এবং আবার আমাদের ই আছে আউটস্ট্যান্ডিং কেমব্রিজ লার্নার অ্যাওয়ার্ড পেল আমাদের এখানকার, আমাদের স্কুল থেকেই আমার বাচ্চা। আমাদের ভিশন মিশন দুটোই হচ্ছে, আমরা মানুষ করার কারিগর, সুতরাং আমরা ভালো মানুষ তৈরি করব যারা আমাদের বাংলাদেশকে বাইরের পৃথিবীতে সম্মানিত করবে, আমাদের মুখ উজ্জ্বল করবে, আমাদের দেশকে তুলে ধরবে। এই ধরনের কিছু মানুষ তৈরি করতে চাই, এটাই আমাদের ইচ্ছা এবং আশা। এত ব্যস্ততার মাঝেও আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলা ভিশনের এসিআই ফান কেক এবং ক্লাসের বাইরে থেকে আপনাকে স্মারক শুভেচ্ছা। ধন্যবাদ তোমাকে, এবং আমি আরও ধন্যবাদ জানাই বাংলা ভিশনকে, তাদের সময় করে আমাদের স্কুলে এসে আমাদের বাচ্চাদের সাথে সুন্দর সময় কাটানোর জন্য। এবং সেই সাথে আমি আরও ধন্যবাদ জানাচ্ছি এসিআই ফান কেককে তাদের স্পন্সরশিপের জন্য। আজ সারাদিন এই বন্ধুদের সাথে অনেক মজা করেছি, অনেক সুন্দর সময় কাটিয়েছি। এখন তো আমাকে বিদায় নিতে হবে, বিদায় নেব এই বন্ধুদের কাছ থেকে একটি রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে। তো বন্ধুরা, তোমরা তাহলে শুরু করো, তোমাদের জন্য রইল শুভকামনা, আর আমি নিচ্ছি বিদায়। বাই।
Hari Namah Jai, Hari Namah Jai, Hari Namah Jai, Hari Namah Jai.